বায়াত সম্পর্কে সৌদি আরবের বড় বড় ওলামা কয়েকজনকে আমি জিজ্ঞেস করে দেখেছি যে এই সাংগঠনিক বায়াত অথবা কোন একটা সংস্থার মালিকের বায়াত এগুলি কেমন, বলছেন না এটা জায়েজ নয়, বিদাত বিদাত। কারণ এটা যদি খোলা হয় তাহলে পীরদের বায়াত বলে আমরাও বলছি যে নামাজ পড়বে, সত্য কথা বলবে, রোজা রাখবে ইত্যাদি ইত্যাদি এসব কথা বলছি, তা আমরা এই কোন দোষের কথা বলছি? সুতরাং এই বায়াত জায়েজ নয়। কিছু হয়তো আলেমরা দেশে জায়েজ করে নিজের করে থাকে, কিন্তু এই বায়াতের অবস্থায় দেখুন না, যে সব লোকগুলি বায়াত করছে সেই সব লোকগুলি এখন আর একটা দল কায়েম করে বসে আছে, তাহলে এই বায়াত করে তো বিপদে পড়েছে ওরাই। অথচ যারা আজকে নতুন দল কায়েম করেছে তারা এখানে সৌদি আরবে এসে বেশ কিছু লোকের বায়াত নিয়ে গেছে, তার মধ্যে এখানে দুই একটা আছে, তারা বলছে যেদিকে আছে এরা বায়াত করার লোক, বায়াত করলো ভঙ্গ করলো, কেন বায়াত করলো, কেন ভঙ্গ করলেন না বলেন, সোজা ক্লিয়ার বলছি, বায়াত করতেই কে বলল? বরং আমার কাছে রিপোর্ট পৌঁছেছে যে এক ছাত্র আমাদের বলেছে শেখের সব ফতোয়া নেওয়া যাবে না, যখন আমি বলেছি না এই বায়াত ঠিক নয়, আজকে থেকে পাঁচ বছর আগের ঘটনা, হয়তো কি সাত বছর হয়ে গেল, তখন বলছে শেখের সব ফতোয়া নেওয়া যাবে না। আমি বললাম কালেমা তো হক ওরিদা বিহিল বাতিল, কথা তো ঠিক যে শেখের সব ফতোয়া নেওয়া যায়, আমিও বলছি আমার সব ফতোয়া না কেন, ইমাম শাফি মালিক আহমদের যদি সব ফতোয়া না নেওয়া যায় তো আমি কি আবার, আমি কি আবার, শেখ নাসিরুদ্দিন আলবানির সব ফতোয়া নেওয়া যাবে না, আমার এই নিনা আপনি কেন, শেখ নাসিরুদ্দিন আলবানির সব ফতোয়া চেহারা খুলে রাখতে হবে, দাঁড়িয়ে এক মুষ্টি রাখতে হবে, শেখ নাসিরুদ্দিন আলবানির ফতোয়া নিলে তাহলে এই এই ঘড়ি পরা যাবে না, চেন পরা যাবে না, তারপরে চুড়ি পরা যাবে না, বিবিদেরকে চুড়ি পরতে দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি কত কি ফতোয়া রয়েছে। তাহলে হ্যাঁ শেখের সব ফতোয়া নেওয়া যাবে না, কিন্তু সুবিধাবাদী হইলে হবে না, কথা বুঝতে পারছেন, সুবিধাবাদী হবেন, আমার ফতোয়াতে ভুল বের করে দেন তারপরে নিয়েন না, আহলান ও সাহলান ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, কিন্তু ভুলও বের করতে পারছেন না, না না নেওয়া যাবে না, তো কয়দিন আগে বায়াত করলেন আবার ভঙ্গ করলেন, এটা করতেই কে বললো? যারা এখানে বায়াত নিয়ে গেছে যে ভাইয়েরা অনেক কিছুই করেছে তারা আজকে আর একটা দল খাড়া করে বসে আছে, আরে চুপ থাকতেন দল খাড়া করতেন না, চুপচাপ না আমরা সন্তুষ্ট হতে পারছি না সুতরাং এই যা বায়াত করেছিলাম করে যায় চুপ থেকে যায়, আর এক দল কায়েম করে বসে আছে কেন বলেন? তারপরে আর বড় বিদাতের রাস্তা খুলছে, আরে ওই পীরপন্থীরা বলবে যে মানে আপনাদের সংগঠনের বায়াত হলে আপনারা সুন্নত করে দেবেন, আর আমাদের যদি বায়াত হয় হক্কানি পীরের বায়াত আপনারা বিদাত করে দেবেন, তার জবাব কি দেবেন আপনি? ভাই জিহাদের বায়াত আছে, ইসলাম কবুলের বায়াত আছে, আর রাষ্ট্রনেতার বায়াত আছে, রাষ্ট্রনেতার বায়াত মাশাআল্লাহ সৌদি আরবে আছে, দেখেন আমির মুগরেন যখন ইয়ে হলেন সেকেন্ড ওলি 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 আল আহাদ হলেন, তখন এখানকার যে আলী শেখ গ্রান্ড মুফতি তিনি বায়াত করলেন, তিনি বায়াত করলেন, তার কাছে বায়াত করেন, এটাকে ভুল বুঝেছে অনেকে ফেসবুকে, তারা বলছে যে এটা আবার কেমন হলো, মানে মূর্খ লোকেরা কি বুঝেছে যে গ্রান্ড মুফতি নিজে পীর হয়ে বায়াত নিচ্ছেন আর বায়াত করছেন কে, আমির মুগরেন, না এর বিপরীত, শাসক হচ্ছেন আমির মুগরেন, তিন তার হাতে বায়াত করছেন কে, হ্যাঁ শেখ আলে শেখ আব্দুল আজিজ আলে শেখ, যে আমি আনুগত্য ঘোষণা করছি এবং আমার কথা যারা শুনবে, একজন বড় মানুষের আনুগত্য করা বা বায়াত করা অনেকের জন্য যথেষ্ট, যেমন আমি যদি আনুগত্য প্রকাশ করি আমার পরিবারের জন্য যথেষ্ট নয়, আমার পরিবারের জন্য যথেষ্ট, তার সাথে সাথে অনেক ছাত্রদের জন্য যথেষ্ট হইতে পারে, ঠিক না? এই জন্য প্রত্যেকের বায়াত করতে হবে, গণতন্ত্রের মধ্যে প্রত্যেককেই ভোট দিতে হবে, এটা ইসলামে নেই, কথা বুঝতে পেরেছেন? গণ্যমান্য ব্যক্তিরা বায়াত করে না, আত্মসমর্পণ করে দিল যে হ্যাঁ দেশের যে শাসক এসছে তাকে মানবো, তার আইন কানুন বিধি নিষেধ মানবো, দেশের আইন কানুন মেনে চলবো, এর নামই হচ্ছে বায়াত, এই বায়াত থাকতে হবে, এটা হচ্ছে বায়াত আসলে। জি হ্যাঁ, খোলাফাদের সাথে বায়াত হয়েছে যুগ যুগের, যতদিন পর্যন্ত উসমানী খেলাফত ছিল ততদিন পর্যন্ত বায়াত হয়েছে, আর তারপরে সৌদি আরবে এখন পর্যন্ত বায়াত চলছে। জি তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়ত দান করেন আর সহি পথে থাকার চেষ্টা করেন, আর সব পথ যদি আমার ফতোয়ায় যদি সবটা ঠিক না হয়, শেখ নাসিরুদ্দিন আলবানির যদি সবটা ঠিক না হয়, তাহলে যদি কোনো আমির সাহেব, কোনো আলেম সাহেব, কোনো সংগঠনের যদি সভাপতি ফতোয়া দেন তো সবটাই নিতে হবে, জরুরি নাই আর ফতোয়া নেবেন না সেই জন্য আপনি তাদের সাথে সহযোগিতা করবেন না, এটাও আমি বলছি না, ভালো কাজে সবার সাথে সহযোগিতা করেন, কখনো এটা ভাববেন না যে আপনি বায়াতের ফতোয়া নিলেন না সেই জন্য তাদের সাথে ঘৃণা পোষণ করবেন অথবা শত্রুতা করবেন, বিদ্বেষ রাখবেন বা তাদের বিরুদ্ধে আপনি ছোট মুখে বড় কথা বলবেন, এটাও আমি বৈধ মনে করি না, আপনি যেই পর্যায়ের লোক আছেন সেই পর্যায়ে কথাবার্তা বলেন,
আর আদব কায়দা ঠিক রেখে কথাবার্তা বলবেন, এগুলোর জন্য আমাদের ঠিক থাকে, শালীনতা কথাবার্তা ঠিক থাকে, ভদ্রতা ঠিক থাকে, উত্তম পন্থায় দাওয়াত দিলে সকলে গ্রহণ করবে। আর যদি ভাষা খারাপ করেন, তাহলে ভাষা খারাপ করলে কখনো মানুষ দাওয়াত কবুল করবে না। লান ফাজু মিন হাওলিক, তোমার আশপাশ থেকে লোকেরা সরে যাবে। সবাই সব আহলে হাদিস না, অনেকে দুই আজান দিয়ে থাকে, আর তারপরে যদি এক আজানই দেয় তো কমপক্ষে বলবো আহলে হাদিসদেরকে, যেসব আহলে হাদিসরা ফতোয়া একটু আর একটু বেশি বেড়ে দিচ্ছে যে দুই আজান বিদাত, এই ফতোয়া যেন বন্ধ করে দেয়। দুই আজান বিদাত নাই, এটা ছোট মুখে বড় কথা। যদি একজন বড় আলেমের বিরুদ্ধে হেলালের মতো কেউ লোক বললে বা আপনার মতো কেউ লোক বললে যদি ছোট মুখে বড় কথা বিয়া দিবে হয়, তো উসমান রাজি আল্লাহ তালানো সম্পর্কে যদি কোনো আহলে হাদিস ফতোয়া দেয় যে দুই আজান চালু করা বিদাত, তাহলে ছোট মুখে বড় কথা বিয়া দিবে। দাদা বুঝতে পেরেছেন, বিয়া দিবে এটা, এটা সাহাবার আর বুঝতেন না। যদি সন্নতের খেলাফ কাজ হয়তো প্রতিবাদ কেন করলেন না, চুপ কেন থাকলেন সাহাবিরা? অথচ যখন উসমান রাজি, ওই উসমান রাজি আল্লাহ আনহু তৃতীয় খলিফা যখন কসর নামাজ না পড়ে মিনায় পুরা নামাজ পড়েছেন, তখন বিরোধিতা করেছেন আবদুল্লাহ বিন মাসউদ আর অন্যান্য সাহাবিরা, যেটা কি করলেন আপনি, এটা কেন করছেন? তারপরেও আলাদা করে জামাত করেনি যে না আপনার জামাত পড়বো না, এটা করেনি, কারণ এতে বিশৃঙ্খলা আর ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যাবে, ফিতনা সৃষ্টি হয়ে যাবে, ফিতনা এড়ানোর জন্য করেনি, তবে হক কথা প্রকাশ করেছেন। তাহলে বোঝা গেল যে সাহাবাই কেরামদের এজমা হয়ে গেছে। এখানে একজন বড় শেখ বলছিলেন যে এটা সাহাবাই কেরাম এজমা, কারণ সাহাবাই কেরাম কখনো ভুলের ওপর সমর্থন দিতে পারেন না যে খলিফা বলবেন একটা বিদাত আর বলে দেবেন যে ঠিক আছে বা চুপ থেকে যাবেন। কেন চুপ থাকলেন তারা? তার মানে এজমা আর ওয়াল এজমা, এজমা সাহাবা, আসল এজমা হচ্ছে সাহাবাই কেরামদের এজমা। সাহাবাই কেরামদের পরে ঐক্যমত সাধারণত কোনো মাসলায় হয়নি, কারণ তারপরে সমস্ত উম্মতের বিশিষ্ট ব্যক্তিদের জমা করা কখনো সম্ভব হয়নি। বুঝতে পারছেন আমার কথা? কিন্তু সাহাবাই কেরামরা ছোট্ট একটা এলাকায় ছিলেন, তাদের ঐক্যমত কোন ক্ষেত্রে হয়ে যাওয়া খুব সহজ ব্যাপার। মদিনায় মক্কায় আশেপাশে আছেন, একমত হয়ে যাওয়া খুব সহজ। কিন্তু আজকে সারা পৃথিবীতে ওলামারা ছড়িয়ে গেছে, কোন একটা বিষয় সম্পর্কে এজমা ঐক্যমত হওয়া অসম্ভব কথা। আজকে যদি বাংলাদেশে ভারতে যদি বলে যে আমরা একমত পোষণ করছি, তো আফ্রিকাতে আপনার আর 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 মরক্কোতে বা ইউরোপে বলবে যে না আমরা এটা মানি না, তাহলে কোথায় ঐক্যমত হবে? সম্ভব নয়। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, কি বলছিলাম যে এটা ছোট মুখে বড় কথা, এই ফতোয়া কমপক্ষে বন্ধ করা উচিত। কথা বুঝতে পেরেছেন? বাকি যদি এক আজান দেয় যে নবী সাল্লামের জামানে এক আজান ছিল সেই জন্য এক আজান দিব, তো আমি সেটাকে মন্দ মনে করব না, অথবা তাতে আমি কোন রকমের কিছু বলবো না। এই ক্ষেত্রে জানাজার নামাজ মানে কবরকে সামনে রেখে, কবরকে সামনে করে কতদিন পড়া যায় এরকম কোন হাদিস নাই, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে মাটি হয়েছে, তার পরের দিন সকালে খোঁজ পেয়েছেন যে মহিলাটি মারা গেছে, মসজিদের খাদেম ছিল, মসজিদের খেদমত করতো, নামাজ পড়েছেন। এইখান থেকে ওলামারা অনেকে বলেছে যতদিন পর্যন্ত সাধারণত লাশটা না সরে 20 দিন 1 মাস পর্যন্ত পড়তে পারেন, এগুলো হচ্ছে ওলামাদের ইজতিহাদি ফতোয়া। 2-4-10 দিনের মধ্যে হলে অসুবিধা নেই, আপনি পড়ে নেন, দেশে গেলেন 10 দিন 20 দিন হয়েছে, আপনি কবরকে সামনে করে জানাজা পড়েন। জানাজা হচ্ছে আসলে দোয়া, যেমন দোয়া করা শরীয়ত সম্মত তেমনই, তার চাইতে ভালো হচ্ছে জানাজা, নামাজ পড়ে আপনি দোয়া করলেন। ভুল ভুল করছেন, গোলু এটা বাড়াবাড়ি। জেদ্দাতে একটা বক্তব্য করলেন, মধ্যম পন্থা হইতে হবে ফতোয়ার ক্ষেত্রে, মধ্যম পন্থা হওয়া উচিত। আপনি যেই পর্যায়ে সেই পর্যায়ে থাকেন, এত বড় ফতোয়া করে দেবেন? এরপর আমার ভুল ধরার মতো কোনো দায়ী ধরুক, আপনার কাছে ধরুন, আর তারপর আপনি এটাকে হাইলাইট কেন করবেন? আপনার যোগ্যতা আছে, আমি কোন দলিল ভিত্তিতে বললাম সেটা ধরার মতো যোগ্যতা আছে, আরেকজন দায়ী আছে, আপনার কতটা যোগ্যতা আছে যে আপনি ভুল ধরবেন? কথা বুঝতে পেরেছেন? সুতরাং তারপরে প্রত্যেকের শেখ নাসিরুদ্দিন আলবানীর ফতোয়াতে যদি আপনার অলঙ্কারের বিষয়টা ফতোয়া, একেবারে নতুন ফতোয়ার মতো ফতোয়া, এইরকম যদি ভুল হইতে পারে, তো কারো বায়াতের ফতোয়া থাকতে পারে না, কোনো আহলে হাদিস আলেম থাকতে পারে, কিন্তু তার সাথে আমাকে একমত হইতে হবে জরুরি নয়। কোরবানির ফতোয়াতে ভুল হইতে পারে, সেজন্য তার সাথে একমত হইতে হবে। ঈদ একদিনে করবে না নিজের নিজের দেশে চাঁদ দেহ করে, ফতোয়া ইখতিলাফ থাকতে পারে, কিন্তু একটা ভুল আর একটা ঠিক। বোঝা গেছে কিনা? তো কথা হচ্ছে যে ছোট মুখে এত বড় কথা বলার কোনো প্রয়োজন না, না না, কিন্তু ভাষা হালকা হইতে হবে, ভাষা হালকা হইতে হবে, সব ক্ষেত্রে ভাষা হালকা হইতে হবে। অথবা আপনি আলেমদেরকে দিয়ে বলিয়ে নেন এই বিষয়গুলিকে, আলেমদেরকে দিয়ে বলিয়ে নেন, তারপরে বলবেন না যে হাদিসের অপব্যাখ্যা করলো, তাহরিফ করলো, এটা ইহুদিদের চরিত্র, কথা বাড়তে চলে যাচ্ছে তাহলে, তাই না? না না, এগুলো বলা জায়েজ না, এরকম বলবেন না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।